মনা, সকালবেলা ঘুমের তুন উঠি, ফেসবুকে ঢুকি, দেখি একটা ছবি যে আর্জেন্টাইন এক প্লেয়ার এক প্লেয়ারের পায়ে ধরে রেখেছে। পরে ছবিটা ভালো করে ডাকি, দেখলাম ওমা এটা তো সিলির প্লেয়ার না। আমি ভাবলাম যে বাবু রে, এতে এদের কাছে মাপসার কিলে মনে ম্যাচ দিতে দিবেলে মাপসার। পরে স্কোরটা চেক করলাম, চেক করে দেখেছি কি না, আর্জেন্টিনা তো গোলিকে দিয়ে দিয়েছে কার সিলিতে। এখন এই ছবি দেখি আবার ব্রাজিলিয়ান ফ্যান যারা আছে তারা প্রচুর পরিমাণে ট্রোল করতেছে কারে আর্জেন্টিনা রে। রে তোরা কারে ট্রোল করস আর্জেন্টিনারে কেন? ওই যে সৌদি আরবের লোকে 73 সালে একটা গোল খাইছিল, তারপরে তো আর্জেন্টিনার ম্যাচ হারিবার কোনো সুযোগ নাই। খাইলে জয় 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 জয়, তাদের জীবনে জয় ছাড়া আর কোনো কিছু না। আর আমরা অনেক ব্রাজিলিয়ান ফ্যান আছি যারা তাদেরকে ট্রোল করিবার লাইক গলা কিডনি গুদ্দা ফুসফুস যা কিছু আছে ব্যাক কিছু শুকাই ফেলছি, কিন্তু তাদেরকে ট্রোল করার সুযোগ পাইতেছি না। এখন এই যে ছবিটি আছে আর্জেন্টাইন প্লেয়ার একটা চিলির প্লেয়ারের পা ধরে রেখেছে, এখন অনেকে যা কমেন্ট করতেছে শাহিন নটির বোলারে ধরে ফেলছে, আমিও হুজুকে ভরি কমেন্ট একটা করে দিলাম। কিন্তু চিন্তা করি দেখো, এই যে কোস্টারিকার লগে শক্তিশালী কোস্টারিকার লগে আমাদের কি অবস্থা? আমরা কি ভাবছি তাদের তাদের লোকে জিততে? ম্যাচ এটা ড্র করি আসতে হইলো কাল লোকে কোস্টারিকার লগে, তো আবার কোপা আমেরিকার প্রথম ম্যাচ। এখন সত্য কথা বললে তো ভাল লাগবে না, কবে মনা দালাল। আসলে আমরা ব্রাজিলের আগের অবস্থা নাই কাকা, ওই যে আমাদের দাদারা ছিল অনেক, বাপেরা ছিল অল্প, আর আমরা যারা ব্রাজিল ফ্যান তাদের আছে গল্প। ঠিক আছে, বাকিটার বললাম না, তো বাকিটা তোমরা মনে মনে বুঝি নাও। এখন আমাদের অবস্থা তো হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো, তারা যেমন একটা ম্যাচ জিতার লাই আকুতি কাকুতি করি জীবনটা শেষ করি এলাই, লাস্ট টাইমে যায় ম্যাচটা হারি যায়, আমরাও সেম অবস্থা হয়, আমরা ম্যাচটা হারি যাই নয়তো আমরা ম্যাচটা ড্র করি ফেলি। লাস্ট কিছুদিন ধরে আমরা জিতছি বাচ্চা বাচ্চা টিমের সাথে, কিন্তু এখন তো কোপা আমেরিকা শুরু হয়ে গেছে, কোপা আমেরিকার প্রথম ম্যাচে তো আমরা কোনো কিছু করতে পারি না। কিন্তু আর্জেন্টিনা কানাডা, আর্জেন্টিনার তুলনায় কানাডা যদিও অনেক ছোট দল, আর্জেন্টিনা কানাডারে ফুড়াই দিয়েছে। এখন আবার চিলি, চিলি কিন্তু বাবু দক্ষিণ আমেরিকার ভিতরে চিলি কিন্তু কি স্ট্রং টিম ওভারঅল। আর্জেন্টিনা গতকাল্লা আমি সমস্ত স্টেট পড়ি দেখলাম যে মোটামুটি ভালো খেলছে তারা, কিন্তু চিলির গোলকিপারও কি যথেষ্ট ভালো সেভ দিচ্ছে, তারা তাদের জায়গা থেকে ভালো ডিফেন্স করছে। হিয়ারলে বলি আর্জেন্টিনা খুব একটা বেশি গোল দিতে পারে না, নয়তো আরও বেশি গোল দিয়ে দিত। কিন্তু এখন তোমরা ব্রাজিলিয়ান ফ্যানরা, আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা যদি এই ছবি লই এখন গর্ত থেকে বাইরে যদি তাদের লোকে চিল্লা ফাল্লা করি, এটা তো আসলে কোনোভাবে হইল না। আমাদের কোপা আমেরিকাতে একটা ভালো ফাইট দিয়ে দিব, ফাইট দিবার পরে তারপর যাই আমরা তাদেরকে নিয়ে কথাবার্তা বলতে পারবো। আমরা তো তাদেরকে নিয়ে এখন কথা বলবার আসলে যোগ্যতা নাই, কথা বুঝো না, তাদেরকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নাই, তারা এখন অনেক উপরে আছে। এই সৌদি আরবের তুন 2 পিস খেজুর খাইবার পরে তাদের শরীরে যে শক্তিটা আইছে ওই শক্তির পাওয়ারে তো তারা কিয়া বিশ্বকাপ জিতে গেছে। এবার বিশ্বকাপ জিতে একের পর এক দেখো তো খেললে চমক চমক চমক, আমেরিকায় চলি গেছে কই কোন মেসি, সেই মেসি আমেরিকার তুন আসি আর্জেন্টিনার টিমে ঢুকি মার লাউতারো মার্তিনেস এই জুনিয়র ফলাইটা প্রথম ম্যাচে গোল করছে কানাডার লগে, গতকালের ম্যাচে সে তো উইনিং গোলটা সেই করছে। চিন্তা করি দেখো তারা এখন ভালো ফর্মে আছে, সুতরাং তাদের কি তাদেরকে ট্রোল মোল করি নিজের আবাল ভ্রমণ করিও না, আমাদেরকে গালি গালাজ করবে। এমনি গাত্তায় আসো, গাত্তায় ঢুকি থাকো, আমিও গাত্তায় আসি, ঠিক আছে, মাঝে মধ্যে একটু বাইরে একটু আওয়াজ দিও। এখন শাহিন ওই নোটির বোলারে ধরছে কিনা, কিন্তু শাহিন যদি তোমারে ধরে তুমি শাহিনের হাত থেকে কেমনে বাজবে এটা চিন্তা করো ব্রাজিল ফ্যানরা। যাই হোক, দিন শেষে ব্রাজিল, দিন শেষে ব্রাজিল, দিন শেষে ব্রাজিল, ঠিক আছে, অভিনন্দন আর্জেন্টিনা, ভালো করছো।